আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। এবং এক ভাই প্রশ্ন করেছেন, ভাই অফিস সহকারী কাজের বিবরণী লাগবে, আসলে কি কাজ থাকতে পারে সেখানে? তো আজকে সেই ভিডিওটা তার জন্য মেক করা, এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই 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 কমেন্টস বক্সে একটা প্রশ্ন করে যাবেন, তার উপরে ভিত্তি করে আমরা ভিডিও তৈরি করার চেষ্টা করব। আর যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন, কারণ হচ্ছে এর পরে যে ভিডিওটা আসতেছে সেটার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। অফিস সহকারী এমন ব্যক্তি যিনি টাইপিং, ফাইলিং, রেকর্ড রাখা এবং তথ্য সাজানো, নথি প্রস্তুত করা, মেলা প্রক্রিয়াজাতকরণ এবং টেলিফোন কলগুলির উত্তর দেওয়ার প্রভৃতি কাজ করে থাকে। আসলে তাকে বিভিন্ন ধরনের কাজে করতে হতে পারে যখন তাকে যেটা অর্ডার করা হবে আর কি। তারপর আপনাকে মেনলি জানতে হবে টাইপিংটা জানতে হবে, ফাইলিং কীভাবে ফাইলগুলোকে সাজায় রাখবেন, কীভাবে গুছিয়ে রাখবেন, কীভাবে আপনার নথিগুলো প্রস্তুত করবেন, এ ধরনের সাধারণ জিনিস এগুলো। আর হালকা পাতলা টাইপিং সম্পর্কে একটু বেশি ধারণা থাকতে হবে, কারণ আপনাকে যে কাজটা দেওয়া হবে সেটা পারফেক্টলি কমপ্লিট করতে হবে। এছাড়া অফিস সহকারী তার অফিসের প্রধান যিনি থাকেন তার ব্যক্তিগত সহকারী হিসেবেও অনেক সময় কাজ করতে হয়। আসলে আপনার বস যে থাকবে বা আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা যে থাকবে তার অধীনে আপনাকে যেহেতু কাজ করতে হবে, সেই মানুষটা যেটা বলে সেটাকে আপনাকে কাজ করতে হবে। অবশ্যই একটু কম্পিউটার জানলে ভালো হয় এবং কম্পিউটার সম্পর্কে একটু বেসিক ধারণা থাকলে ভালো হয়। তো কম্পিউটার রিলেটেড বা গার্মেন্টস রিলেটেড আপনার যদি কোনো ভিডিও লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা কমেন্টস করে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও।